রাজশাহী মহানগরীতে দুইটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে লক্ষ্মীপুর চত্বর ও বিনোদপুর মোড়ে আনুষ্ঠানিকভাবে পৃথক দুটি অনুষ্ঠানে ফুটওভার ব্রিজ দুইটির নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের দশটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন রয়েছে প্রথম পর্যায়ে পাঁচটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এগুলো দুই তিন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে এরপরে আরও পাঁচটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে নাগরিকদের স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হচ্ছে পরবর্তীতে এল কর্তৃক আরও দশটি ফুট ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান তিরিশ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পিন্টু প্রকল্প পরিচালক ও রাশিকের প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম তুষার সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সাতাশ কোটি একানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা ব্যয়ে পাঁচটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে উল্লেখ্য রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সাতাশ কোটি একানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা ব্যয়ে পাঁচটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে নির্মাণ স্থানসমূহ হচ্ছে বাজার জিরো পয়েন্ট মিন্টু চত্বর পলিটেকনিক মোড় তালাইমারি মোড় ও বিনোদপুর মোড় এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে ইতিমধ্যে তরপত্র আহ্বান করা হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি